হ্যালো ভিউস, আমি সুকুমার চন্দ্র, ক্রিয়েটিভ মেশিনের ভিডিও টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমরা এক্সেলের এরর ফান্ডিং সম্পর্কে কিছু সলিউশন আপনাদেরকে দেব। অনেকগুলো এরর আমরা পাই, সেই এররগুলো স্টেপ বাই স্টেপ আমরা ভিডিও তৈরি করে, টিউটোরিয়াল তৈরি করে আপনাদেরকে উপস্থাপন করব। আজকে পার্ট ওয়ান, আমরা এই পার্টে আমরা হ্যাশ আরিএফ এবং হ্যাশ ভ্যালু দুটি এরর সম্পর্কে আলোচনা করব। তো চলুন আমরা প্রথমে এক্সেল ফাইলে যাই। এক্সেল ফাইল ওপেন করলাম। এক্সেল ফাইলে আমি আগে থেকে একটা টেবল করে রেখেছি, এটা হলো স্টুডেন্ট রেজাল্ট শিট একটা টেবল। এই টেবলের মধ্যে দেখা যাচ্ছে যে বাংলা, ইংলিশ, ম্যাথ তিনটা সাবজেক্টের যে নাম্বারগুলো আছে, নাম্বারগুলোর যোগফলটা টোটাল নাম্বার কলামে যোগ করে দেখানো হয়েছে। এখন এই সূত্রটা যদি আমরা দেখতে চাই, এখানে ডাবল ক্লিক করলাম, তো দেখা যাচ্ছে E6 প্লাস F6 প্লাস G6 তিনটা সেল যোগ করা আছে, যার ফলশ্রুতিতে যোগফলটা শো করছে। এখন যদি আমরা এই দুটি সেলকে, বাংলা ইংলিশ এই দুটি সেলকে বা দুটি কলামকে আমরা যদি ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট সেল করে দিই হোম রিবন থেকে, তখন দেখা যাবে কি যেহেতু তিনটা সেলের যোগফল এখানে দেওয়া আছে, সেই রেফারেন্স সেল নাম্বারগুলো, অ্যাড্রেসগুলো হাইড করা বা ডিলিট করা আছে, যার কারণে সে ভ্যালু পাচ্ছে না। সেই কারণে এখানে হ্যাশ আরিএফ নামে একটা এরর শো করছে। অর্থাৎ যদি আমাদের সেলগুলো, কলামগুলোকে বা সেলগুলোকে হাইড করা হয়, যে সেলগুলোর অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে সেই সেলগুলোকে, তখন আমাদের এই এররটা শো করবে। তাহলে আমাদের বুঝতে হবে, আরএফ পেলে বুঝতে হবে যে আমরা যে এডিশনটা বা যে ক্যালকুলেশনটা করছিলাম সেলগুলো আমাদের মিসিং হয়ে গেছে। মিসিং সেলগুলোকে হয় নিয়ে আসতে হবে, না হয় বানিয়ে দিতে হবে, তৈরি করে দিতে হবে। তো আমরা কন্ট্রোল জেড বাটনে ক্লিক করলাম আমাদের পূর্বের সেলগুলো ফিরে আনার জন্য। দেন দেখা যাচ্ছে যে আমাদের সূত্রটা ঠিক মতো দেখাচ্ছে। এই হলো আরএফ বা রেফারেন্স এরর আসার মূল কারণ। এখন আমরা ভ্যালু নামে আমাদের যে হ্যাশ ভ্যালু নামে যে একটা এরর পাই সেই ভ্যালুতে যাচ্ছি। তো আমি এর আগে আগে থেকে একটা প্রবলেম তৈরি করে রেখেছি, সেই প্রবলেমগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দেখা যাচ্ছে যে বাংলা ইংলিশ ম্যাথে যে নাম্বারগুলো 85, 95, 55 তিনটা নাম্বার আমি যোগ করেছি, এখানে যোগফলটা দেখা যাচ্ছে, যোগফলের এখানে ভ্যালু নামে একটা এরর আসছে, এবং সেই এররের মধ্যে যে সেল অ্যাড্রেসগুলো দেওয়া আছে কোনো ভুল নেই, এখানে কোনো ভুল নেই। কিন্তু দেখা যাচ্ছে প্রথম সেলে বাংলা সাবজেক্টের 8.85-এর জায়গায় একটা স্পেস পড়ে গেছে। যদি এরকম স্পেস পড়ে যায় তাহলে কি কম্পিউটার এক্সেলটা গ্রহণ করবে না, এবং হ্যাশ ভ্যালু নামে একটা এরর দেখা যাবে। হ্যাশ ভ্যালু দেখা যাওয়ার এখন একটি কারণ পেয়ে গেলাম যে স্পেস দেওয়া যাবে না। দ্বিতীয় সেল আমরা যাচ্ছি, আমাদের এখানে বাংলা ইংলিশ মার্কসগুলো দেওয়া আছে এবং হ্যাশ ভ্যালু নামে একটা প্রবলেম দেখা আছে। কি প্রবলেম? কেন আমরা ডাবল ক্লিক করলাম সূত্রের মধ্যে, এবং সূত্রের মধ্যে ডাবল ক্লিক করে যেটা পেলাম যে তিনটা সেলই ঠিক আছে লেখা আছে, কিন্তু প্রথম দুটো সেলের যোগ চিহ্নটা দেওয়া আছে, কিন্তু শেষের সেলের আগে কমা সেপারেটর পড়েছে। যদি এরকম পড়ে যায় তাহলে কিন্তু কম্পিউটার এক্সেল সেটা গ্রহণ করবে না, দেন আপনাকে সেটাকে প্লাস চিহ্ন যুক্ত করতে হবে, দেন আপনার ভ্যালুটা চলে আসবে। তাহলে কোনো প্রকার সেপারেটর বা কমা ইউজ করা যাবে না যোগ সূত্র লেখার সময়। এখন তার পরেরটা আমরা যদি দেখি 50, 45, 79 বা 79, তো এখানেও দেখা যাচ্ছে একটা প্রবলেম দেখা যাচ্ছে, কিন্তু আমার সূত্রটা এখানে দেখা যাচ্ছে। সূত্রের কোনো সমস্যা, সূত্র ভুল নেই, কিন্তু প্রবলেমটা কোথায়? এখন আমাদের প্রবলেমটা হচ্ছে বাংলা সাবজেক্টের 50, 50 পেয়েছে, সেই 50-তে আমরা জিরো না দিয়ে জিরোর পাশে যে ওটা ছিল ওটা দিয়ে ফেলেছে। খেয়াল রাখতে হবে জিরোর পাশে ও আছে নিচে, সেটা ভুলক্রমে ক্লিক পড়ে গেলে বা প্রেস পড়ে গেলে আমাদের রেজাল্টটা হ্যাশ ভ্যালু এরর দেখাবে। হ্যাশ ভ্যালু এরর দেখার আরেকটা কারণ হলো যে সংখ্যার জায়গায় কোনো অ্যালফাবেট লেখা যাবে না, যেহেতু ভ্যালু নিয়ে কাজ করছে,
এডিশন করছে বা সাবস্ট্রাকশন, যাই হোক ক্যালকুলেশন করছে। তারপরের স্টেপে যায় 32 এন অপলিক এ বা কোনো নাম্বার পায়নি বা পরীক্ষা দেয় না, 66 ম্যাথ। তো এখন বলছে এক্সেলের সূত্র ঠিক আছে, সূত্রে বলছে যে আপনি যে সংখ্যাটা টাইপ করেছেন এন বাই এ এটা আমি গ্রহণ করতে পারবো না, যার কারণে আমরা হ্যাশ ভ্যালু এরর পাচ্ছি। এখন তাহলে বোঝা যাচ্ছে যদি প্লাস চিহ্ন যুক্ত করি তাহলে আমাকে অবশ্যই কী করতে হবে, এখানে একটা শূন্য হলো ও বসাতে হবে এন বাই এ বা কোনো অ্যালফাবেট ইউজ করা যাবে না। তবে আরেকভাবে সে সলিউশনটা করা যায়, সেটা হলো এন বাই লেখা থাকলেও এডিশনটা করবে যদি কি করে সাম ফাংশন ইউজ করে থাকে। সাম ফাংশন ইউজ করলে আমাদের এই সলিউশনটা আমরা পেয়ে যাচ্ছি, সাম মাঝখানে তিনটা সেল, এই সেলগুলোতে যে অ্যালফাবেট লেখা থাকলেও কিন্তু কম্পিউটার সেটাকে তার এক্সেলের ফাংশন অনুযায়ী, সাম ফাংশন অনুযায়ী সে ধরে নিয়েছে যে সংখ্যাগুলো পেয়েছে সে সংখ্যাগুলো পেয়েছে। তারপরেরটাতে আমরা যাচ্ছি 55 পি, 45 এবং 65। এখানে কোনো অ্যালফাবেট যুক্ত করা যাবে না, এটা আগেও বলেছে। এভাবে অনেক সময় মার্কস লিখে কেউ পি এম এম লিখে এগুলো লেখা যাবে না, সেক্ষেত্রে অ্যাডিশন করার সময় সমস্যা দেখা দিবে। তখন যদি আমরা সংখ্যাটাকে ফেলে দিই দেন আমাদের সলিউশন চলছে। এই পাঁচটি হ্যাশ ভ্যালুর প্রবলেম আমি দেখালাম, যে ভ্যালু প্রবলেমগুলো আমরা ফাইন্ড আউট করে সলিউশন করতে পারি যদি আমাদের জানা থাকে। তো আজকে পর্যন্তই, আশা করছি এর পরের ভিডিওটাতে আপনারা পরবর্তী এররগুলো পাবেন। এ পর্যন্ত থাকলো, আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন যাতে